এই দেখ, এপিলারটা থাকবো, এপিলারটা এ বরাবর ইয়ানো কয় আঙ্গুল ডিফারেন্স, দুই আঙ্গুল ডিফারেন্স তো, এটা শক্তিটা কই গেছে, ও ইয়ানটা দুই আঙ্গুল বাড়ছে, পিলারটা লইরে গেছে কানি। দুই আঙ্গুল চার আঙ্গুল লড়লে সমস্যা কি? এই যে দেখতেছেন, এগুলো কোনো সমস্যাই না, তাই না? দেখতে থাকুন, প্রত্যেকটা পিলার এম তল লইরে গেছে গা। এই যে ওই দেখ, ইয়ানটা চার আঙ্গুল বেশকম করছে রিং টানে, আর পিলার গেছে গা সেদিকে। এই যে দেখ, এগুলো দেখে আর কি হবে, দেখে লাভ নেই, কারণ একটু ইঞ্জিনিয়ার লইলে সমস্যা হয়, সেজন্য অনেক সময় কন্ট্রাক্টরকে রেট কম দিলে কাজগুলো এরকম ভালো হয়। তো দেখতে আসছেন যে ছবিতে যেগুলো রয়েছে, এই পিলার এটা রিংটান এটা এ বরাবর, এই যে আর ওই নিচেটা এই এদিকে বসে বাইরে আছে গা, ইহানটা কমে আসে, এই যে এই যে এই ইহানটা কমে আসে, ইহানটা বাড়ছে তিন আঙ্গুল। তিন আঙ্গুল চার আঙ্গুলে কোনো কিছুই হয় না, কারণ কলম সেন্টার থেকে লড়ে গেলে কি হবে, অনেক সময় হয়তো একটু একটু হেলে যাবে, বিল্ডিং কেয়াতে হয়ে পড়ে যাবে। একটা পিলার এমন তোর এদিকে যাওয়া যেত না, এই যে ওই দেখ, এই পিলারটা এই যে এই পিলারটা বাড়ছে দুই আঙ্গুল, এদিকে আলছে, ও ইয়ানটা কমছে। মাপ জব অ্যাকুরেট না থাকলে এই যে এরকম করে বিল্ডিংগুলো উল্টে পড়ে যায়, কিন্তু আমার কি আর বলার আছে, অবশ্যই সেজন্য ইঞ্জিনিয়ার রাখতে হবে, ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং নির্মাণের কাজ সঠিক হয় না, সেটি যেন বাস্তব তার জন্যই অবশ্যই সাথে। এইরকম এই পিলারটা এতে এই পিলারটা তিন আঙুল বাড়ছে, এহের দিকে গেছে গা, পূব দিকে গেছে গা, এটা এটা থাকবো পশ্চিম দিকে, ইয়ানটা ওই তিন আঙুল কমছে, মাত্র তিন আঙুল। এদিকে দেখেন ছবিতে, খেয়াল রাখুন যে এটা 1 ফিট এদিক সেদিক হয়ে গেছে, এগুলো কোনো সমস্যাই নয়, কিন্তু বুঝবে যখনই কাজ শেষ হয়ে যায়, তখনই বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায় দাঁড়ায়। এই যে এরকম সেন্টার থাকতে হবে সবসময়, কাজগুলো একটু খেয়াল রাখুন। এইভাবে সারের ওই হিয়ানো যাওয়া যেত না, আরো যাহাই লই রাখ, ওই দেখ শিখ থাকবো কোন বরাবর, এইটার লাইন ঠিক আছে আর এইটার এক সাইড করে লই বসে, ইহানটা তো পিলারটা শক্তি রেখে আছে কানি, ওই দেখ এইখানটা এবার একবার দাঁড়ো আর ইহানটা আছে মাঝে, ইহানটা খাইলা। কলম পিলারের মূল নিয়ম ঠিক সেন্টারে মেডেলে থাকতে হবে, সেটা এদিক সেদিক হয়ে গেলে বিল্ডিংয়ের জোর নেয় না, সেজন্য অবশ্যই ভালো দক্ষ কারিগর কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাথে রেখে কাজ বিল্ডিং নির্মাণের কাজগুলো করতে হয়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।